বন্ধুরা, মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে আজকে আবারও 3624টি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন জব নোটিফিকেশন আজকে ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে পাবলিশ হয়েছে। তো এক্ষেত্রে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে এডুকেশনের কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবং অল ওভার ইন্ডিয়া থেকে এক্ষেত্রে আবেদন করার জন্য ইন্টারেস্টেড রয়েছে, তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, অবশ্যই ভিডিও শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট জব নোটিফিকেশন সবার প্রথমে। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা দেখো, এটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে আসা আজকের এই নতুন জব নোটিফিকেশনটি। এক্ষেত্রে বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস 27/6/2023 থেকে শুরু হবে এবং চলবে 26/7/2023 পর্যন্ত। তো যারা এক্ষেত্রে আবেদন করার জন্য ইন্টারেস্টেড রয়েছে, তোমাদের প্রত্যেকে এই ডেটের মধ্যে এক্ষেত্রে আবেদন করতে হবে। তো আবেদন করার প্রসেস কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে এডুকেশনের কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, এখন আমরা প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি বন্ধুরা, এক্ষেত্রে এডুকেশনের কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে। বন্ধুরা, এডুকেশনের কোয়ালিফিকেশানের মধ্যে রাখা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারো, অথবা যারা ন্যূনতম 12 পাস করে রেখেছো, যাদের 50% মার্ক রয়েছে, তোমরাও চাইলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। তবে যাদের 50% মার্ক রয়েছে উচ্চ মাধ্যমিক, তাদেরকে এক্ষেত্রে প্রেফারেন্স বেশি দেওয়া হবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ন্যূনতম 10th অথবা 12 পাস করা, তোমরা প্রত্যেকের ক্ষেত্রে আবেদন করতে পারো চাইলে। আবেদন করার প্রসেস কী রাখা হয়েছে এবং কী কী পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে, প্রত্যেকটা বিষয় এখন আমরা তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এক্ষেত্রে যে পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেকানিক্সট, কার্পেন্টার, পেন্টার, মেকানিক এবং মেকানিক মোটর ভেহিকেল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়ারম্যান এবং মেকানিক রেফ্রিজারেশন এসি, পাইপ ফিটার, প্লাম্বার এবং ড্রাফটসম্যান সিভিল, স্টেনোগ্রাফার পোস্ট। এই সবগুলি পোস্টে বন্ধুরা তোমাদের এক্ষেত্রে 3624টি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, তোমাদের এই প্রতিটি পোস্টের জন্য তোমাদের আবেদন করতে গেলে ITI টেস্ট সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। যারা ন্যূনতম মাধ্যমিক পাস করে রেখেছো এবং যারা ন্যূনতম 12 পাস করে রেখেছো, যাদের পাশাপাশি ITI সার্টিফিকেট রয়েছে, এই ট্রেডগুলির উপর তোমরা প্রত্যেকে চাইলে এক্ষেত্রে আবেদন করতে পারো। এরা নোটিফিকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এক্ষেত্রে মোড অফ সিলেকশনের মধ্যে তোমাদের কোনো রিটার্ন এক্সামিশন কিংবা ভাইবা টেস্ট এক্ষেত্রে দিতে হবে না। এক্ষেত্রে সম্পূর্ণ ক্লিয়ারলি বলা হয়েছে, দেয়ার উইল বি নো রিটার্ন টেস্ট অর ভাইবা টেস্ট। তো যারা এক্ষেত্রে আবেদন করবে, তোমাদের ডাইরেক্টলি এক্ষেত্রে মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। ক্ষেত্রে বন্ধুরা, একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে যারা ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের জন্য। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এক্ষেত্রে আবেদন করতে, চাইলে তোমরা প্রত্যেকে এক্ষেত্রে আবেদন করতে পারো। তো বন্ধুরা, আবেদন করার সময় যারা এক্ষেত্রে UR অথবা OBC ক্যান্ডিডেটস রয়েছে, তোমাদের এক্ষেত্রে ₹100 অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যারা এক্ষেত্রে SC, ST অথবা PWD অথবা ওমেন ক্যান্ডিডেটস রয়েছে, তোমাদের এক্ষেত্রে কোনো রকম ফিস জমা দিতে হবে না। শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা সাবমিট করলেই এক্ষেত্রে তোমাদের ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। এক্ষেত্রে বন্ধুরা, একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে রেলওয়ে ডিপার্টমেন্টে নিয়োগের ক্ষেত্রে, যারা এক্ষেত্রে আবেদন করার জন্য ইন্টারেস্টেড রয়েছে, চাইলে তোমরা প্রত্যেকে এক্ষেত্রে আবেদন করতে পারো। এবার আমরা দেখে নিচ্ছি সর্বশেষ ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেস কী রাখা হয়েছে। বন্ধুরা, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেস রাখা হয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। যারা এক্ষেত্রে আবেদন করবে, তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে www.rscwr যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই পোর্টালের মধ্যে ভিজিট করে তোমাদের এক্ষেত্রে আবেদন করতে হবে। বন্ধুরা, অনলাইন অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকেও তোমরা সরাসরি তাদের অফিসিয়াল পোর্টালে ভিজিট করে এক্ষেত্রে আবেদন করে নিতে পারো। বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার পূর্বে তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা এই নোটিফিকেশনটিকে দিয়ে রেখেছি, আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা এই নোটিফিকেশনটিকে একবার ভালোভাবে দেখে নেবে। দেখার পরই তোমরা এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটিকে এক্ষেত্রে সাবমিট করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে যে নতুন জব নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে, আমরা প্রত্যেকটা বিষয়ে ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। বন্ধুরা, আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবে। তার পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।